नमस्कार बंधुरा माहिस रेसिपिर आरेकटा सुंदर एपिसोडे तुम्हादेर सकलके स्वागत। आजके आमि निये चले एसेछि मोचा चिंगड़िर रेसिपि तुम्हादेर साथे शेयर करबो बोले, आर एटा किन्तु दुर्दान्त खेते हय। तो चलो किभाबे तैरी हबे सेटा देखे निई। तो तार जोन्नो प्रथमे आमि एकटा कड़ाइते 2 चामच सर्षेर तेल दिये दिच्छि। सर्षेर तेलटा गरम हये गेले एर मध्य आमि आगे थेकेई नुन हलुद माखिये रेखेछिलाम 100 ग्राम चिंगड़ी माछ সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে খুব ভালো করে কিন্তু কড়া করে আমি এই চিংড়ি মাছটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আর ভেজে আমি একটা পাত্রের মধ্যে আলাদা করে উঠিয়ে সরিয়ে রাখবো। তোমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। তো এই রেসিপিটা কিন্তু আমি আজকে মার থেকে শিখেছি, মানে আগেই শিখেছি, বহুবার করেছি, মার থেকেই শেখা, সেইভাবেই আমি করছি। এবার ওই তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজ আলু সেটা আমি এভাবে কেটে রেখেছিলাম ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছ, তার মধ্যে সামান্য লবণ দিয়ে এটাকেও কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব যাতে আলুগুলো ভাজার মধ্যে সেদ্ধ হয়ে যায়, সেরকম করে কিন্তু ভেজে নিতে হবে। এবার এই ভাজা আলুগুলোকেও আমি আলাদা করে তুলে সরিয়ে রাখবো। তো আমার একটু সর্ষের তেলের প্রয়োজন হয়েছিল, তো আমি দিয়ে নিয়েছিলাম। আমি আরও 3 থেকে 4 টেবিল স্পুন আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে নিয়েছি। এবার ওই তেলেই আমি 1 টিস্পুন গোটা জিরে দিয়ে দিয়েছি, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ভালো করে কিন্তু এটা তেলের মধ্যে আমি এভাবে নেড়ে নিচ্ছি। তো এটা ভালো করে মিশে যাওয়ার পর আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মোচাটা আমি হলুদ দিয়ে আগে থেকে মোচাটাকে সেদ্ধ করে রেখেছি এবং জলটাকে চিপে বের করে মোচাটাকে এভাবে রেখে দিয়েছিলাম। তো সেটা কিন্তু আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে আগে থেকে মোচাটাকে আমি হলুদ দিয়ে সেদ্ধ করেছি, কারণ মোচার মধ্যে বেশ কিছুটা পরিমাণ কষ থাকবে। তো জলটাকে ভালো করে ঝরিয়ে চিপে চিপে কিন্তু জলটাকে ফেলে দিতে হবে। তো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি চিনি, চিনি আমি এখানে 1 টিস্পুন দিচ্ছি, দিচ্ছি হলুদ, হলুদও দিচ্ছি আমি 1 টিস্পুন। এবার এর মধ্যে আমি দেব আদা আর কাঁচা লঙ্কা আমি আগে বেটে রেখেছিলাম, এটা আমি 2 চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একে একে দেব জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো আমি 1 চামচ আর ধনের গুঁড়ো আমি 2 চামচ এখানে দিচ্ছি। পুরোটা দিয়ে নিলাম, আর কিছুটা আমার লবণ প্রয়োজন আমি সেটাও দিয়ে নিলাম। দিয়ে ভালো করে এই মোচার সাথে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি। 2-3 মিনিট এরকমভাবে কিন্তু ভালো করে মিশিয়ে মিশিয়ে এভাবে রান্না করতে হবে যাতে মোচার সব জায়গায় কিন্তু মশলাগুলো সুন্দরভাবে মিশে যায়। 3 থেকে 4 মিনিট এভাবে আমি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আলুটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও কিন্তু এবার ভালো করে আমি মিশিয়ে নেবো এভাবে। দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি কেমন করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো আরও 3 থেকে 4 মিনিট কিন্তু আমি এইভাবে কিছুটা রেখে দিয়ে আবার একটু নেড়ে দিয়ে এভাবে কিন্তু আমি করে নিয়েছি। এবার এর মধ্যে যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো সেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে চিংড়ি মাছের যে গন্ধটা সেটাও মোচার মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায়। আর হাত খুন্তির এভাবে কিন্তু একটু আলুগুলোকে 2-1টা আলুকে কিন্তু সুন্দরভাবে স্ম্যাশ করে দিয়েছি। এবার আমি ঘি দিচ্ছি, 1 টিস্পুন ঘি আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, সেটাও আমি 1 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম। শেষে কিন্তু হওয়ার পর এটা ঘি আর গরম মশলা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু মোচার যে টেস্ট সেটা কিন্তু তোমরা পাবে না। তো ঘি আর গরম মশলা দিয়ে সুন্দর করে নেড়ে এটা কিন্তু একদম রেখে দিতে হবে। আর আমি ঘি গরম মশলা দিয়ে সামান্য একটু নেড়ে ফ্লেমটা অফ করে 3 থেকে 4 মিনিট আমি এটাকে এমনি রেখে দিয়েছিলাম। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিলাম। এটা খুবই ভালো লাগে, আমার তো খুবই পছন্দ। তোমরা কমেন্টে জানিও। তাহলে দেখা হবে।